বাঙাল ভাই বান্টাই ওয়ারাকাম কেমছো, কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা হলো মেইনলি আমার জিনির দূর হচ্ছে না ফিটিং করানোর মতো, তো বাচ্চাদের জন্য সাপোর্টিভ ফিট কিনতে যেতে হবে। আর ওরা মার্বেলে থাকে, তার জন্য ওদের ঠান্ডা লেগে গেছে, তো ওদের একটা ছোট ঘর বানিয়ে দেওয়া হবে। তো চলো দেখা যাক কি করে হচ্ছে। বাচ্চাগুলো দেখে আসি আগে, বাচ্চাগুলো চোখ ফুটেছে। এই যে বাচ্চাগুলো এখন এখানে। ভাই কোন বাচ্চারা চোখ ফুটেছিল ভাই? আমি জানি না বাচ্চাদের কতদিনে চোখ ফোটে, বাট আজ জানা হয়ে গেল যে 10 দিনে চোখ ফোটে। দেখছে কেমন লাগছে আমাদের এই পৃথিবী? হ্যাঁ বল, কেমন লাগছে আমাদের এই পৃথিবী দেখতে? ভালো লাগছে? ছোট্ট ছোট্ট চোখ দিয়ে কিরকম লাগছে প্রথমবার তুই দেখলি আমাকে? কিরকম লাগছে? যদি বা প্রথমবার দেখেনি এরকম আমাকে দেখেছে। এই ব্লগে চলে এসেছিস, ঠিক আছে? তুইও ফেমাস এখন ভাই, কিছু বলতে চাস? তুইও তো ফেমাস হয়ে গেলি, স্কুলে গেলে তোকে যদি বলে কেউ যে একটা সেলফি দাও আর্য দাদা দিদি, বাবা কি কনফিডেন্স! এখন সব বাচ্চারা এখানে ঘুমাচ্ছে, ওকে ও যাতে ভেতরে একদম না ঢুকে যায় তার জন্য ওকে এখন মানে সকালবেলা না চেন দিয়ে বাঁধা থাকে, কারণ সকালবেলাটাই ও চেষ্টা করে খাটের তলায় ঢুকে যাওয়া। তো এখন আমরা যাই গিয়ে পায়রা ফায়রা খাইয়ে আসি, এসে বাকি ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে। এখন আমরা ডিসাইড করছিলাম যে তাদের ঘরটা কিরকম ভাবে বানাবো, তো এখন আমরা সবাই মিলে যেটা ঠিক করলাম, মামা বলে দাও কি করে বানাবো। এক কাজ কর, ওইখান দিয়ে ইট দিয়ে এখান দিয়ে নিয়ে এসে এই পন্তরা, ওই যে ওইখান থেকে ওইখান দিয়ে ইট নিয়ে এই পন্তরা এই এসে এই পন্তরা, তাহলে জেনিও বসতে পারবে। আর নিচে একটা বস্তা হোক, কাঁথা ছেঁড়া টেড়া হোক, পেতে দিলে কি বাচ্চাদের ঠান্ডাটা লাগবে না। এই কাঠগুলো রাখা ছিল, তো এই কাঠগুলো নিয়ে এসে একটা স্ট্রাকচার বানিয়ে এর মধ্যেই আমরা ইট দিয়ে সাপোর্ট দিয়ে একটা ছোট ঘর বানিয়ে দিচ্ছি। আমরা ভিডিও নিচ্ছিলাম আর তার মধ্যেই বাচ্চাগুলো সব এক সাইডে এসে ঝুড়িটা উল্টে পড়ে গেল। অ্যাকচুয়ালি এই বাস্কেটটা রাখা ছিল টুলটার উপরে, এক সাইডে সবাই চলে এসছে বলে নিচেই নেমে গেল। হ্যাঁ ভাই তুলে দে, এগুলো আবার জিজ্ঞেস করতে হয়? হ্যাঁ তুলে দেবো, মানে কিছু দেখছিস পড়ে গেছে তার মানে তুলে দিবি, বোঝা গেল? তুই কিন্তু ভিডিওতে আছিস, তোকে কিন্তু সবাই দেখে নিচ্ছে, তোর কিন্তু হেডস্যারও দেখবে তোকে, জানিস তো। আরো একটা আছে, কিরে এই বদমাইশ, এখানে জিভ ভেঙেছিস আমাদের। তো আমাদের প্রায় অলমোস্ট রেডি, এখন বাচ্চাগুলো ছাড়ার পালা। কেমন লাগছে তোদের নতুন ঘর? চোখ ফুটতেই নতুন ঘর, হ্যাঁ কোথায় পাবি এরকম? দেখো এটা চোখ ফুটে গেছে, ওর নতুন ঘর দেখিয়ে দে ওকে, ওর নতুন ঘর। এই যে জেনি চলে যাও, দেখো তোমার বাচ্চার ঘর পছন্দ হয়েছে নাকি তোমার? হ্যাঁ জেনিরও পছন্দ হয়েছে, নাহলে তো আবার দেখা হবে ওদের খাবারটা আনার পর। আমলু ছেড়ে লাগ আর কিছু মেডিসিন নিয়ে আমরা চলে এসেছি। ঘরে এসে দেখি কে বসে আছে, বসে আছে আমাদের অনিক। অনিক হাই বলে দে, তুই ব্লগে চলে এসেছিস। অনিক সকাল থেকে আমাকে বলছিল যে দাদা তোমার ব্লগ দেখেছি খুব ভালো লেগেছে, আমাকে তোমার ব্লগে নেবে, তো চলে এসেছিস আজকে আমার ব্লগে। চ্যালেঞ্জ কি করবি? বাবার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, বাবাই এখন পেপসি খাচ্ছে এখানে বসে। প্রথমে এই বাচ্চাটাকে খাওয়াবো, দেখে নাও কি করে খাওয়াতে হয় সিরিঞ্জ দিয়ে। একটা ছোট্ট বাচ্চাকে একটু একটু করে দিতে হবে, এই 1 ml, এই 2 ml, ব্যাস এইটুকুই যথেষ্ট। তাহলে প্রথম দিন তাই 2 ml 2 ml করে দিচ্ছে। আচ্ছা নেক্সট, এখন ক্যামেরার পেছনে বাবাই ক্যামেরাটা করে দিচ্ছে, এই বাচ্চাদের একটু ওষুধ খাইয়ে দিচ্ছে, কারণ বলেইছিলাম আগের দিন যে এখন ছোট বাচ্চার ইনিশিয়াল ডে যে কিছু ওষুধের প্রয়োজন আছে। এটা হলো একটা মাল্টিভিটামিন, যেটা 2 ফোঁটা করে খাবো সবকটা বাচ্চাকে। খেয়ে দিয়ে সবাই কি সুন্দর ঘুমাচ্ছে দেখা বাবাই। ভিডিওটা প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট করে জানাও কিরকম লাগলো আমাদের ভিডিওটা। স্বপ্ন দেখো পূরণ হবেই। রাধে রাধে রাধে।